সবচেয়ে কম দাম, সবচেয়ে কম দাম, সবচেয়ে সস্তা, সবচেয়ে সস্তা, সবচেয়ে সস্তা, সেরা সেরা সেরা, ওয়াও, সেই ভিউয়ার্স দেখেন সেই। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, কেমন আছেন সবাই? আমি সাজ্জাদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে এখানে অনেক প্রোডাক্ট দেখতেছেন আপনারা, ভাবছেন হয়তো বা এই প্রোডাক্টের ভিডিও হবে বা কোনো পিসি বিল্ড হবে, আসলে ওরকম কিছু হবে না। আজকের বিলটা একটু মানে বিল্ড না সরি মানে ভিডিওটা একটু স্পেশাল বলতে পারেন এবং খুব 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 গুরুত্বপূর্ণ। আজকে হচ্ছে আমি মূলত কোনো প্রোডাক্টের ভিডিও করতেছি না, আজকে হচ্ছে আমি কিছু ব্লগারদের নিয়ে কথা বলব। আমাদের দেশে মানে ইদানিংকালে এই ব্লগ ভিডিও দেখে বা এটার অতিমাত্রায় এত ব্যাধিটা বেড়ে গেছে, মানুষ মানে খুব বেশি প্রতারিত হইতেছে তার অজান্তেই। তো এর আগেও দেখছেন যে আমার প্রসেসরের 2 নম্বর নিয়ে ভিডিও আছে, র্যামের 2 নম্বর নিয়ে ভিডিও আছে, হার্ড ডিস্কের আছে, এসএসডির আছে, পাওয়ার সাপ্লাই নিয়ে আছে। তো ওই ধারাবাহিকতায় আমি ভাবলাম যে কীরে ভাই, এখন তো এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি হইতেছে। টি শার্ট জিন্স প্যান্ট ঠিক ছিল, এখন কম্পিউটারও ঢুকছে উড়া ধরা। তো ভাবলাম যে এটা নিয়ে ভিডিও করি, আমার অনেক আগে থেকে করার দরকার ছিল, আমি দেরি হয়ে গেছে করতে, এই জন্য ক্ষমা করে দেবেন। যারা আজকের ভিডিও দেখার পর বলবেন ভাই আপনি ভিডিওটা যদি দেখতাম তাহলে এই ধরাটা খাইতাম না। তো যাই হোক, আমার ভিডিও মূল পাটে যাওয়ার আগে আমি দুইটা কথা একেবারে ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে আমার আজকের ভিডিওটা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো ইউটিউব চ্যানেল বা কোনো ইউটিউবারকে উদ্দেশ্য করে না। আমি আবারও ক্লিয়ার করে দিই, আমার আজকের ভিডিওটা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো ইউটিউব চ্যানেল বা কোনো ইউটিউবারকে উদ্দেশ্য করে বানানো না। এটা আপনারা জনসচেতনমূলক বলতে পারেন বা আমার যে কমিউনিটি আছে তাদের জন্য বলতে পারেন বা সবার জন্য, মানুষকে এনকারেজ করার জন্য আজকের এই ভিডিওটা আমার তৈরি করা আপনাদের জন্য ডেডিকেটেড করে। তো এবার আসেন মূল কথায়, ব্লগ। ব্লগ বলতে আমরা আগে যেটা বুঝতাম, আমিও ব্যক্তিগতভাবে বুঝতাম যে আপনার ওয়েব বেসড বিভিন্ন আর্টিকেল মানে লেখালেখি করে অনেকে, সেখানে পলিটিক্স নিয়ে লেখে, নিজস্ব কমিউনিটি থাকে, এক একজন এক এক সাবজেক্ট নিয়ে লেখালেখি করে, মোট কথা লেখালেখি পর্যন্ত ছিল। তো পরিক্রমে হচ্ছে ওটা ইনস্টাগ্রামে ব্লগ করে, তারপর ফেসবুকে ব্লগ করে, ইউটিউবে ব্লগ করে, ইউটিউবটা নিয়ে মূলত আজকের আমার কথা। তো আমি যেটা ব্লগ বলতে যেটা বুঝতাম, এখানে ধরেন ট্রাভেল ব্লগ আছে, যারা হচ্ছে বিভিন্ন দেশে ঘুরে 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 হচ্ছে আপনার তাদের এক্সপ্লোরটা করে, যে ট্যুরটা করে তার সাথে সবার সাথে শেয়ার করে ক্যামেরার মাধ্যমে। ফুড ব্লগার আছে, তারা বিভিন্ন জায়গায় যায় ফুড খায়। এরকম অনেক ব্লগার আছে, মোটর ব্লগার আছে, তারা বাইকে নিয়ে বিভিন্ন জায়গায় যায়। আরেকটা যেটা মেইনলি ব্লগ আর কি, সেটা হচ্ছে যে একজন পার্সন থাকে, তার লাইফস্টাইলটা সবার সাথে এক্সপ্লোর করে, সকালে ঘুম থেকে উঠে থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া, মানে তার লাইফে যাই ঘটে সব কিছু তার ক্যামেরার মাধ্যমে সবার সাথে শেয়ার করে। কিন্তু আমার দেশে ব্লগ মানে হচ্ছে একটা ক্যামেরা হাতে নেব, সবচেয়ে কম দাম, সবচেয়ে কম দাম, সবচেয়ে সস্তা, সবচেয়ে সস্তা, সবচেয়ে সস্তা, সেরা সেরা সেরা, ওয়াও, সেই ভিউয়ার্স দেখেন সেই। মানে এইটা কি, এটাও একটা ব্লগ, কিন্তু আসলে এটা কোনো ব্লগ না, এগুলো হচ্ছে একটা বিজ্ঞাপন সংস্থার মতো কাজ করতেছে। আমাদের দেশে যা চলতেছে বর্তমানে এগুলো একটা বিজ্ঞাপন সংস্থা। আপনি যেমন টিভিতে বিজ্ঞাপন দেখেন না, বিজ্ঞাপনে কী হয় যে আপনি যার বিজ্ঞাপন হয়ে কাজ করবেন, যেমন ধরেন একটা সাবান কোম্পানি, তাকে বললো যে আমার সাবানটাকে আপনি এভাবে এভাবে করে দেবেন, তা সাবানে যা আছে না আছে সেটা কিন্তু সেই বিজ্ঞাপন সংস্থা দেখবে না, কোম্পানি তাকে এভাবে প্রমোট করতে বলছে প্রোডাক্টটা সেইভাবে করবে। তো আমাদের ব্লগগুলোর ব্লগের অবস্থাও তাই, তাকে এগুলো সব পেইড থাকে, ম্যাক্সিমাম সর্বোচ্চ পেইড থাকে, সে আসে একটা 5 মিনিটের ভিডিও করে এই সেই হ্যান ত্যান ফ্যান সবগুলো ভিডিও করে করে ভালো ভালো বলে দিল। তো এইটা নিয়ে হচ্ছে আপনার খুব সমস্যা হচ্ছে। আগে তো হচ্ছে আপনার এখনও অনেক আছে টি শার্ট গেঞ্জি টেঞ্জি এগুলো দেখছি, এগুলোতে ঠিক আছে, ধরুন আপনি একটা টি শার্ট কিনলেন ব্লগ দেখে, ঠিক আছে আমি তো ভাবলাম 300 টাকায় একটা কিনলে একটা ফ্রি কিনলাম, যা টি শার্টটা ভালো না, ঠিক আছে আপনার কিনলেন না, একটা প্যান্ট কিনলেন কিনলেন না, কিন্তু যখন একটা পিসি কিনেন তখন তো অনেকে বুঝেই না। আর পিসিগুলো কিন্তু মূলত একেবারে চিপ প্রাইসের হয় না, 40,000-15,000 লাখ লাখ টাকা দামের পিসিও হয়। তো এই জিনিসগুলো এখানে একটা টেকনিক্যাল ব্যাপার আছে, এখানেও কাস্টমারকে আপনার সাইজ করতেছে। তো এখন আসেন কয়েকটা ব্লগারের ক্যারার মধ্যে দেখি। আর এই যে ভাইয়া আমার এখানে যে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো নিয়ে কিন্তু কথা বলবো। এই যে এটা অবশ্যই ভাই, এটা কী র্যাম, এটা কী র্যাম, এগুলো কিন্তু ভিডিওর মাঝখানে সব বিস্তৃত থাকবে, সব নিয়ে হাজির হয়েছে আর কি। আর ওই যে 2 নম্বর একটা ভাই এসএসডিও ম্যানেজ করছে WD আর কি। তো যাই হোক, তো ওই যে ব্লগারের বিষয়টা আসি, তো একটা ব্লগার আছে যে তার বিষয়টা হচ্ছে এরকম যে ভিউয়ার্স আজকে আমরা চলে আসছি উমুক দোকানে, সাইনবোর্ডে একটা বিরল শর্ট দেয়, শর্ট দেওয়ার পরে ভিউয়ার্স আজকে আমরা এখানে চলে আসছি, আপনি দোকানে আসলে উমুক ভাইকে পেয়ে যাবেন, তুমুক ভাইকে পেয়ে যাবেন, আজকে আমাদের ভাই 2টা প্যাকেজ রেডি করছে, মানে পিসিরেও এখন প্যাকেজ, আর কাস্টমার এখন মুখস্থ হয়ে গেছে, ফোন দিয়ে ভাই প্যাকেজ আছে, অনেকে আমাকে কমেন্ট করে ভাই ঈদ উপলক্ষে একটা প্যাকেজ করেন, ভাই ডেস্কটপ পিসি ক্লোন পিসিতে কোনো প্যাকেজ হয় না, প্যাকেজ নেবেন কেন, এগুলো হচ্ছে আপনার একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট, 5টা প্রোডাক্ট একটা পিসি হয়, আপনি 5টা প্রোডাক্টটা চুজ করে ভালো ভালো প্রোডাক্টগুলো নিয়ে একটা পিসি বিলবেন, প্যাকেজ করবেন কেন, আপনি কি প্যাকেজ নিলে আপনার বেনিফিশিয়ারি নেই, লস আছে, এই জন্য কখনো প্যাকেজ দিয়ে যাবেন না। তো সে শুরুই করলো,
বা এখানে আছে আপনার, আজকে আমরা দেখাবো হচ্ছে 15,000 টাকার মধ্যে কোর i5 পিসে হাইপ তো তৈরি করে দিল প্রথমে 15,000 টাকা কোর i5। হ্যাঁ, তো ওই দোকানদার ভাই বলতেছে হ্যাঁ এখানে আপনারা পাবেন হচ্ছে স্ন্যাপড্রাগন 55 মাদারবোর্ড, তারপর হচ্ছে ইন্টেলের কোর i5 6 MB ক্যাশ। কথাটা বুঝেন কিন্তু, ইন্টেলের কোর i5 6 MB ক্যাশ, কোন জেনারেশন না জেনারেশন বুঝবো না কিন্তু, বলবো না। আর কাস্টমার এখনও মনে করে কোর i5 কোর i3 থেকে অনেক ভালো, কিন্তু ওই যে ফার্স্ট জেনারেশনের কোর i5 যে আপনার 9th-gen 10th-gen কোর i3 অনেক 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 বেটার সেটা সে বুঝতো না, কোর i5 দেয় চোখটারে মানে ওয়াশ করে দিল। তারপর এখানে যে আপনার এসএসডিটা দেখাইছে, এটা হচ্ছে আপনার 2 নম্বর এসএসডি। র্যামগুলা কম, মানে আপনার নিম্নমানের র্যাম আর চেসিস মানে ক্যাশিং এই জাতীয় পিসিতে সব তো মনে করেন যে মার্শাল্লাহ সেই লেভেলের। হ্যাঁ, মনে করেন যে আপনার টিনের বাক্স যেটাকে বা মুড়ি টিন যেটাই বলেন, খুবই নিম্নমানের প্রোডাক্ট দিয়ে সে একটা প্যাকেজ করে দিল। কিন্তু সে ভিডিওগুলো করার পরে বলো আপনার অমুক ভাইয়ের কাছে চলে আসবেন, খুব ভালো মানে আর এখানে আপনার অন্য অন্য প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই এই প্রাইসে দিল, একটা প্যাকেজ ভিডিও করে ছেড়ে দিল, আবার আরেক প্যাকেজে দেখা দিল এরকম। তো দেখা গেল ওই যে যেই লোকটা আমি যার কথা বললাম, তো সে দেখা গেলো সে হচ্ছে গেঞ্জি সেন্ডু গেঞ্জি টি শার্ট সেন্ডু জন্য টি শার্ট জিন্স প্যান্ট বিভিন্ন জায়গায়। আপনি যদি তারা বলেন যে আপনার লেবুর বাগান আছে, লেবুর বাগানেও চলে যাবো, লেবুর বাগানে যাই বলবো আপনার বাম্পার ফলন আপনারা এখান থেকে বীজ নিয়ে ব্যবসা করতে পারেন, এরকম মুরগির খাওয়া আমার যা আছে সব জায়গাতে তো পদচারণ আছে, জুতার দোকানে, খেলনার দোকানে, ফুটবল বিক্রি করে, স্পোর্ট আইটেম সব কিছুতে আছে। তো এখানে পয়েন্টটা হচ্ছে যে এই লোক ভদ্রলোক যে ক্যামেরা নিয়ে যে যায় তার কিন্তু এই ধরনের কোনো আইডিয়া নেই, সে নিজেও জানে না যে এটা ডাব্লিউডিটা 2 নম্বর হার্ড ডিস্ক, ডাব্লিউডিটা যে 2 নম্বর অ্যাসিড, সে নিজেও জানে না, বা জানলেও সে কখনো জিজ্ঞেস করবো, তাতে জিজ্ঞেস করতে তো দরকার নাই, তার কাজ হচ্ছে আসুন ভিডিও করুন নিমু যাবো গা শেষ 5 মিনিটের ভিডিও। তো সে হচ্ছে জায়গায় জায়গায় যায়, যা 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 ভিডিও করে, তো ভাই আপনি প্যান্ট করেন, টি শার্ট করেন, সব করেন ঠিক আছে, ওটা কোনো আমার কোনো আপত্তি নেই, ভাই যেটা কিছু করেন, কিন্তু আপনারা যখন যে টেকনিক্যাল প্রোডাক্ট নিয়ে ভিডিওগুলো করেন, আপনাকে জানেন ভাই আপনাদের মাধ্যমে আপনাদের ভিডিও দেখেন, আপনাদের অনেক সাবস্ক্রাইবার থাকে, ফলোয়ার থাকে, আপনাদের ভিডিও দেখে কাস্টমার জিনিস কিনে প্রতারিত হইতেছে, তা আপনার একটা দায়িত্ব আছে না? তো অবশ্যই আপনি নেক্সট টাইম থেকে যদি এরকম কোনো ভিডিও করেন আপনাকে নিজে নলেজ নেবেন, তাদের ম্যাক্সিমাম হচ্ছে পিসি বিল্ড করতে পারে, জিজ্ঞেস করেন তো তারা কখন পিসি অ্যাসেম্বলিং করতে পারে কিনা, বিল্ড করতে পারে কিনা, প্রসেসর সকেট কী, বটলনেক কী, এগুলো কিছু বুঝে খালি গেলো আর ভাইয়াই সব মুখস্থ বলে দিল, এটা গেলো। আর এক ভাই মনে করেন যে চলে গেলো, ভিউয়ার্স আপনি অনেকদিন যাবৎ বলতেছিলেন আমাকে 15-30 হাজার টাকার মধ্যে একটা বেস্ট পিসি কনফিগারেশন, বেস্ট ওরে বেস্ট রে, মানে সব কিছুর মধ্যে বেস্ট সেরা, তো উনি চলে গেলো আরেক দোকানে চলে যাবে, আজকে আমরা চলে আসি মুখ ধরো এই এজের ইস্তেম সব দোকানে চলে আসলে এরকম দেখা, হ্যাঁ ভাই এই যে আজকে আমরা এখানে চলে আসছি মুখ ভাইয়ের দোকানে, আজকে ভাই আমাদের জন্য সেরা পিসি দেখাচ্ছি এরকম, উনি আবার একদম করেছেন প্যাট ট্যাট সহ দেখা দিল, রেড সহ দেখা দিল। ওইখানে দেখবেন কি আপনার হচ্ছে যে করশিয়ারের আপনার এই যে এই র্যামগুলা, আপনার যে নন চ্যানেল যে র্যামগুলা, এই র্যামগুলো দেখে দেয় র্যাম অরিজিনাল, কিন্তু এখানে একটা ব্যাপার আছে এটা আস্তে আস্তে আসবে, কী যে মানে প্রবলেমে পড়বেন এটা যারা নিচ্ছেন বা এটা কি বিস্তারিত তার এখন আমি পরে বলতেছি। তো এখানে কিন্তু সেম এই যে ডাব্লিউডি এই জাতীয় হার্ড ডিস্ক এসএসডিগুলো আর হচ্ছে আপনার এই র্যামটা দিয়ে দিল, আর বাদ বাকি যে ক্যাশিংগুলো ছিল ওরকমভাবে প্যাকেজ দেয়, এখানে মাদারবোর্ড কোনটা সাথে কোনটা দিবে এরকম না, প্যাকেজ করে দিল একটা বিরাট ছয়তে প্যাকেজ করে দিয়ে দিল প্যাকেজ। এইগুলা আমার মনে হয় আপনাদের যারা পারচেস করেন অবশ্যই বোঝা উচিত, এটা গেল। আরেকজন আছে সে বললো, তার একটা ভিডিও আমি দেখলাম, বা বললো যে ইদারিং আমাদের দেশে আপনার হচ্ছে কম্পিউটার রিলেটেড টাইপের ভিডিওর অনেক ডিমান্ড, আপনার কথা বলতেছেন আসলেই এখন আমাদের দেশে অনেকটাই হচ্ছে আপনার কম্পিউটার রিলেটেড টেকনিক্যাল রিলেটেড মানে পিসি হার্ডওয়্যার রিলেটেড ভিডিওগুলো খুব ভালো আর ডিমান্ড, বলতে মানুষ চাচ্ছে জানার জন্য, ডিমান্ড তো অতি আগে থেকেই ছিল কিন্তু আমাদের দেশে ওরকম বেশ চ্যানেল ছিল না, এখন হয়তো আস্তে আস্তে চ্যানেলগুলো হচ্ছে, এটা ভালো দিক। তো উনি বললো যে ভাই আমি ওনার একটা চ্যানেল আছে ভালোই সাবস্ক্রাইবার আছে, আর একটা চ্যানেল খুলছে, যে এইটা খোলার কারণ হচ্ছে আমাদের দেশে এরকম কোনো চ্যানেল নাই যারা হচ্ছে আপনাকে কম্পিউটার হার্ডওয়্যার সম্বন্ধে খুব ভালোভাবে বলবে, মানে আমি কিন্তু ব্যাপারটা বুঝেন সে বলছে কিন্তু কোনো চ্যানেল নাই, যদি বলতো যে আছে গুটি কয়েক বা কিছু চ্যানেল আছে এরকমও না, কোনো চ্যানেল নাই। পরে বললাম তাহলে জীবনে কী করলাম, আমার চ্যানেল তাহলে কী করলো, আরও তো আছে আরও কয়েকটা চ্যানেল আছে আমাদের জানেন যে তারাও খুব পিসি রিলেটেড খুব ভালো ভালো ভিডিও করে আছে। তো ওই ভাই বললো যে কোনো চ্যানেল নাই, আমি বললাম নাই রে কী আর করার নাই, তো ঠিক আছে ভাই একটা পিসি বিল্ড করছে দেখালো এরকম এরকম বিল্ড করলাম কম টাকায় সেরা পিসি, ওইখানেও সেরা, যখনই দেখবেন যে সেরা বেস্ট এই সেই মানে টাকা মানে মানুষকে হাইপ তৈরি করে দেবে, ওখানে বুঝবেন যে আগে ব্যাপারটা ভালোভাবে বুঝতে হবে, খালি বুঝি না আমি মানে কম হইলেই কি দৌড়ান লাগবো,
জিনিসটা আপনি বুঝেন যে কী জন্য কম দিতেছে, কম্পেয়ার করেন, দেখেন দুই টাকা দিয়ে যদি ভালো একটা জিনিস নিতে পারেন তো দুই টাকা খরচ করে বেশি করতে তো সমস্যা নাই আছে, তো ওইখানেও সেরা, তো ওইখানেও ভদ্র মাস একটা পিসি বিল করছে, ওইখানেও সে একটা দোকান স্পন্সর করছে, ওখানেও হচ্ছে আপনার যে কর্ষে এই র্যামটা দিয়ে দিল। কেন ভাই তুমি এই র্যামটা কেন দেওয়া নেই প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি, তুমি 3 বছর ওয়ারেন্টি কর্ষে র্যামটা কেন দিবা আমার বুঝাও। ওই যে একই মেন কথা হচ্ছে ওই যে ব্লগাররা তার যে রিয়েল যে মার্কেটটা আমাদের আমাদের আইটি সেক্টর যে রিয়েল মার্কেটটা মার্কেটের তাদের ট্রু ফ্যাক্টগুলো তাদের জানা নাই, এই জন্যই হচ্ছে আপনার তারা এই মিস্টেকগুলো করতেছে। এবং তাদের জন্যই আমাদের খুব লার্জ স্কেলের আমাদের যে একটা মানুষ আছে বিশেষ করে যারা সহজ সরল এবং পিসি সম্বন্ধে কম বোঝে তারাই কিন্তু ওসব ব্লগ দেখা যায় দৌড়ায়। এখন আসেন যেটা সবচেয়ে মারাত্মক, তো ওনারা কী বলা যায় ওনাকে আপনি বলতে পারেন, তো স্বপ্ন মানব, তো উনি কী করে সব কিছু স্বপ্নে পায়, ওনার স্বপ্নে পাওয়া পিসি নানা ধরনের পিসি উমুক পিসি তুমুক খালতো ভাই তালতো ভাই ফুবাতো ভাই উমুক ভাই তুমুক ভাই, মানে জিনিসটাকে একটা ছেলে খেলা বানালে একটা ফান কী রে কী শুরু করলো, মানে উমুকের স্বপ্ন বলছে তুমুকের স্বপ্ন এই ধরনের কথাবার্তা ট্যাগগুলো দেয় আর কি। তো ওনার হচ্ছে আপনার একটা দোকানে হচ্ছে উনি ভিডিওগুলো করে, তো ভিডিও করে করে ভিডিওগুলো দেয়, তো ওইখানে কোনো আমার আপত্তি নাই, কিন্তু ওইখানে যে সববিরোধী কথাবার্তাগুলো বলা হয় নিজেই বলতেছে আপনারা দেখে নেবেন অরিজিনালটাই বারবার বলতেছে আবার নিজেই দিয়ে দিতেছে ওটার বিপরীতমুখী প্রোডাক্ট, তো ওই বিষয়ে হচ্ছে আপনার কথা থাকবে। তো এখন হচ্ছে আসেন আমরা জেনে নেই যে যেই যে ব্লগারগুলো আছে বিশেষ করে যে লাস্ট পার্ট যার কথা বললাম যে স্বপ্ন মানব স্বপ্নে যে পিসিগুলো পায় যে 5 মিনিটে ভিডিও করে 10 মিনিটে ভিডিও করে 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 দিয়ে দেয় পাখা বঙ্গালা লাইটিং লুটিং, তো তারা ওখানে বা আরও আদার্স যে ব্লগার তারা যেটা করে মূলত হচ্ছে তারা একটা কাজ করে যেগুলো আমার পয়েন্ট আউট বের করছি। তো প্রথম হচ্ছে আপনার পিসি কনফিগারেশন অজ্ঞতা আর কি, পিসি যে কনফিগারেশন বটন লিঙ্ক করে একটার সাথে একটা 3600 সাথে 710 দিয়ে দেয়, বিস্তারিত বললে বুঝতে পারবেন কী কী আছে আরও বিস্তারিত কাহিনী আছে। তারপর একটা হচ্ছে দক্ষতা সহিত কপি প্রোডাক্ট জট প্রোডাক্ট নন চ্যানেলের প্রোডাক্ট দিয়ে দেওয়া। তারপর হচ্ছে যারা সরলত সুযোগ নেওয়া বা হার্ডওয়্যার সম্বন্ধে কম বুঝে এই সুযোগটা নেয় আর কি, যে আসছে ঠিক আছে ভাই দেন আপনি যেটা ভালো মনে করেন দেন দেয় পুরো একদম ভালো মনে করে দেয় এবং খুব ভালো বুঝে না তাদের ওই এটা নেয়। তারপর হচ্ছে আপনার চটকদার কথাবার্তা, মানে মানে মনে যে কী যে কথা বলে আরে কত সুন্দরভাবে কথা বলতেছে সুন্দর খুব মিষ্টি মিষ্টিভাবে কথা বলতেছে এরকম এরকমভাবে কথা বলতেছে বাট সাইজ করতেছে। তারপর হচ্ছে আর একটা মানে গিফট অমুক গিফট তুমুক গিফট, পিসি কিনলে ওয়েবক্যাম দিয়ে দেয় আবার বলে যে এটা ভাই ভিজি ওয়েবক্যাম, আর ভাই তুমি তো ওই ওয়েবক্যাম দিয়ে তো নিজের চেহারা ঠিক মতো দেখতে পারবে না ওই ওয়েবক্যাম তোমার দিয়ে লাভ কী। তারপর আবার যে মাউস দেয় 60 টাকা দামের মাউস দেয় 300 টাকা দামের একটা মাউস দেও পারলে, হ্যাঁ একটা মাউস প্যাড দিয়ে দিলো আপনাকে গিফট হিসেবে হাইলাইট করলো একটা মাউস প্যাড গিফট করে দিলাম, ধরো আপনাকে একটা 70 টাকা 80 টাকা মাউস প্যাড দিল, কিন্তু ওখানে যদি আপনাকে 70 টাকার মাউস প্যাডের জায়গায় যদি আপনাকে অন্য জায়গায় একটা সাইজ করে দেয় তো আপনার ওই মাউস প্যাড নিয়ে কোনো ফায়দা হইব, সব কিছু ঠিক করে যদি তো হালো না হয় কথা। আর যখনই দেখবেন যে কেউ একজন গিফট দিলে এটার হাইলাইট করে বারবার তখনই বুঝবেন যে তার এখানে মানে বারবার যেটা বলতেছে হাইলাইট করতেছে ঠিক আছে দিছে হ্যাঁ এখানে একটা কথা আছে। একটা চটকদার বিজ্ঞাপন খুব মানে হাইলাইট করে জিগজাক করে আপনার একটা পিসি বিল করলাম লাইট ফ্যান পাঙ্খা পুঙ্খা দেখায় দোখায় দিয়ে দিলাম কিন্তু দেখা গেলো আমি যে বিলটা করেছি চেসির সাথে জিনিসটা যায় না এরকম বিষয়। আর ভিডিওর মাঝখানে একটা কথা বলি, আজকের ভিডিওটা অনেকটাই বড় হবে তবে ইনশাআল্লাহ যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনার লাভ ছাড়া ক্ষতি হবে না এতটুকু বলতে পারি খুব কনফিডেন্টলি বলতে পারি, আপনি উপকার ছাড়া ক্ষতি হবে না ভাই যদি ফুল ভিডিওটা দেখেন। যাই হোক এবার আসি ওই যে একটা একটা করে পার্ট বলছিলাম যে পিসি কনফিগারেশন অদক্ষতা সেটা ইচ্ছা করেও করে, ইচ্ছা করে বলতে যেমন ধরেন আমার কাছে যে প্রোডাক্টটা আছে এটাতে এটাতে করে দিলে আমার বেনিফিশিয়ারি বেশি বা আমার জটমালটা আছে খাওয়াই দিলাম এরকম। ধরেন আপনি যদি এক্সাম্পল হিসেবে ধরি রাজনের 3600G সাথে 710 গ্রাফিক্স কার্ড, আর গ্রাফিক্স কার্ড কোনটা 710 কার্ড দিছে তাও আবার এই যে এটা করে এই যে ধরেন আপনার 3600 একটা প্রসেসর এলো যদি এটা 3400 প্রসেসর আমি এক্সাম্পল হিসেবে নিলাম, এখন হচ্ছে 3600 সাথে হচ্ছে আপনার একটা 710 কার্ড এই কার্ডটাতে অনেক পিসি গেছে। এখন কথা হচ্ছে বলবে যে ভাই উনি তো হচ্ছে আপনার টাকা ছিল না তাই হচ্ছে এই কার্ডটা নিছে পরবর্তীতে উনি হচ্ছে আপনার একটা গ্রাফিক্স কার্ড লাগা নেব, ওকে ভাই ঠিক আছে তাহলে তুমি তার 500 কি এই যে কর্শিয়ারের CB550 দিছিলা অথবা আপনি কি তাকে সরি দিছিলাম বলতে আমি ওইভাবে বলিনি আপনি করে বলতে জাস্ট কথা কথা মানে খুব কমিউনিকেট খুব ভালোভাবে করার জন্য বলছিলাম, তো আপনি কি তাকে CB550 দিয়েছিলেন বা কুলার মাস্টার বা একটি প্লাস ব্রোঞ্জ বা একটু ভালো মানে 500 দিয়েছিলেন আপনি তাদের 450 থার্মালটেক দিয়ে দিয়েছেন, তো ওই ভদ্রলোক মহাশয় যখন একটা কার্ড লাগাবে আপনার 30,000 40,000 বা 35,000 যেটাই লাগ তখন আবার সে 500 চেঞ্জ করুক
আবার পিসি নিয়ে আসুক, সব জানা শেষ করুন। আর একটা কথা হইতেছে, আপনি পরে কার্ড লাগাইবেন, ঠিক আছে, পরে গ্রাফিক্স কার্ড লাগাবেন 3600-তে। এখন বর্তমানে যে আপনি বটল নেকটা বুঝতে পারছেন, বটল নেকটা কী জিজ্ঞেস করে নিতে পারে, বটল নেকটা কী বুঝে নাকি, যে আপনি পিসি তো এক জায়গাতেই, মানে ধরেন আপনার ট্যাঙ্কিতে পাইপ লাগাইছেন 5 ইঞ্চি, নিচে লাগাই দিয়েছেন 2 ইঞ্চি গোড়ায়, তো পানি তো নিচ দেয় তো আটকে যাবো, স্লো হয়ে যাবো না। তো এখন আপনি বলতে পারেন যে ভাই উনি পরে কার্ড লাগানো ওই জন্য দিছি 710, সমস্যা কী? আচ্ছা 710 দিছেন, তো আপনি 3400 যে গ্রাফিক্স আর 710 গ্রাফিক্স দেখছেন কত ডিফারেন্স, এটা তো দ্বিগুণ পারফরমেন্স ভেগা 11-এর, যে 3400G সাথে গ্রাফিক্স। আপনি তার 3400G প্রসেসরটাতে পিসিটা বিল্ড করেন, ভালো একটা মাদার বোর্ড দেন, 3400 দিচ্ছেন আবার দেন নর্মাল B450 মাদার বোর্ড। মানে মোট কথা হচ্ছে, আমাদের কাস্টমারগুলো, আমাদের দেশে যারা নর্মাল ইউজার, তাদের ফোকাস থাকে প্রসেসর র্যাম। প্রসেসর কী হয়, তোর কম্পিউটার কী রে দোস্ত, কোরাই 5 রাইজেন 3600, এই হলো কর কম্পিউটার, বাকি জিনিস আর বুঝবো না। আর আমরা কম্পিউটার বলতে প্রসেসর দিয়ে মিনিং করি, কখনোই আমরা মাদার বোর্ডের নাম নিয়ে কম্পিউটার বলি না, প্রসেসর যেটা থাকে ওইটাই কম্পিউটার হয়ে যায়। তো আপনি তারা হচ্ছে 3400G দেন, একটা ভালো মাদার বোর্ড দেন, পরে আপনি হচ্ছে আপনি গ্রাফিক্স কার্ড লাগিয়ে নেবেন, সব পার্সেল দেন। এখন বলবেন ভাই APU-র সাথে GPU নেয়, না APU-র সাথে GPU নেয় না, ইন্টেলের 9900K ওটার সাথে বিল্ট ইন GPU আছে, এখনও হচ্ছে ওয়ান অফ দ্য আপনার গ্রেটেস্ট হচ্ছে আপনার একটা গেমিং প্রসেসর, তাই নেয় না। যখন আপনার 7 জেনের প্রসেসরগুলো ছিল, 6 জেনের দামি দামি প্রসেসরগুলো ছিল i7, তখন মানুষের গ্রাফিক্স কার্ড লাগাইছে না, লাগাই তো। তো আমার কথা হচ্ছে, যদি আপনি দেখেন যে 3600 ছাড়া যে কাজ যেটা করবে, একটা পিসি একটা প্রয়োজনে নেয় না, আর কখনো জিজ্ঞেস করে যে ভাই একটা পিসি নিতে আসছেন, কাস্টমার আইসা বলে আমার ভাই 30,000 টাকা কী কী পাওয়া যাবে, একটা প্যাকেজ বানাতে দিল, তার জিজ্ঞেস করে আপনি কী কাজ করবেন। একটা লোক যে ফটো এডিটিংয়ের কাজ করবে, তার পিসিটা যেদিকে হাইলাইট হওয়া বেশি জরুরি। একটা লোক যে নেট ব্রাউজিং করবে, ওয়েবে কাজ করবে, তার অন্যদিকে একটু অ্যাডভান্টেজটা বেশি দরকারি। আবার হচ্ছে যারা হচ্ছে ভিডিও এডিটিং করবে, তার জরুরিটা আরেক জায়গায়। তো এক একটা মানুষের এক একটা পারপাস থাকে। আর 710 কার্ডটা যে দিছেন তাও আর কোন কার্ডটা দিছেন, এই যে নঞ্চিনারি কার্ডটা দিছেন, এটার বিষয়ে, এটার যে অপকারিতাটা কি সেটা বলবো, উপকারিতা কিছুই নেই, অপকারিতাটা বলতেছে। তো এই হচ্ছে অজ্ঞতা। তারপর আবার ধরবেন যে 9900K প্রসেসর নিছে, i9 প্রসেসর নিছে, হ্যাঁ, ওগুলোর সাথে দেখা যায় হচ্ছে একটা লো প্রোফাইল কুলিং ফ্যান দিয়ে দিছে। তারপর হচ্ছে আপনার ওই যেটা বলছিলাম যে সরলতার সুযোগ নিয়ে, তারপর হচ্ছে আপনার ধরেন কম বুঝে, ওই সুযোগটা নিয়ে কাস্টমারকে হচ্ছে আপনার গ্রে চ্যানেল বলেন, নন চ্যানেল বলেন, কপি প্রোডাক্টগুলো দেন। কীরকম? তো ধরেন আমি বলতেছি ভাই আপনার অবশ্যই করসিয়ার র্যাম নেওয়ার সময় অবশ্যই স্মার্ট স্টিকার দেখে নেবেন, এটা করসিয়ার নেওয়ার সময় অবশ্যই স্মার্ট স্টিকার দেখে নেবেন। তো আপনি আবার ভিডিওতে দিয়ে দিচ্ছেন করসিয়ার স্মার্ট স্টিকার ছাড়া র্যাম, কেন দিচ্ছেন? আর একটা কথা বলে, এখন এই পাটে আমি যখন তালি দেবো আপনারা সবাই তালি দেবেন, কেন দিচ্ছেন ভাই? এখন যদি আপনি যুক্তি দেখেন, ভাই ওই সময় তো করসিয়ার ছিল না তাই দিছে, কেন ওই সময় আপনার টিম ছিল না, আপনার টিম দিয়ে দিতেন, জি স্কিলে দিয়ে দিতেন, বা আপনি যে করসিয়ারটা দিচ্ছেন তার আগে আপনি বলছেন যে ভাই এই র্যামটা হচ্ছে নন চিনের 3 বছর ওয়ারেন্টি। এখন একটা কথা বলে, যারা হচ্ছে করসিয়ারে এই র্যামগুলো কিনছেন এবং কারো বিলে যদি প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি লেখা থাকে, যে তাদের হচ্ছে আপনার র্যামের বক্সটা ছিল এরকম চাইনিজ, বিলে প্রোডাক্ট লাইফ টাইম লেখা, তারা ওই বিলটাকে সিন্ধুকে রেখে দেবেন, ওই বিলটা সিন্ধুকে, কারণ এই র্যাম আপনাকে ক্লেম করলে অবশ্যই আপনাকে বিল সাবমিট করতে হবে, কারণ দোকানদার আপনাকে হয়তো বা প্রোডাক্ট লাইফ টাইমে বলে দিছে বা বাই মিস্টেকলি সে দিয়ে দিছে প্রিন্ট আউট করে, কিন্তু যখন তার সফটওয়্যার ইনভেন্টরিতে সার্চ দেবে, যখন সে সাপ্লায়ার দেবে, তখন দেখবে এটা 3 বছর ওয়ারেন্টি র্যাম, তখন বলবে না ভাই এটা 3 বছর ওয়ারেন্টি র্যাম, ভাই আপনি তাহলে বিল শো করেন। যদি আপনাকে ধরেন স্মার্টের একটা প্রোডাক্ট হইতো, তাহলে তো কোনো সমস্যা নেই, এটা প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি, যখন হচ্ছে এটা থাকতো তখন ঝামেলায় পড়বেন। আবার ধরেন যে আপনার হচ্ছে এই যে গ্রাফিক্স কার্ড, এটা দিয়ে দিয়েছেন হচ্ছে আপনি নন চ্যানেলের। তারপর হচ্ছে এই যে ধরেন ইভেন এই যে সিপিইউ কুলারটাও মনে করো যে ছাড়ে নাই। এখন আমার কথা হচ্ছে ভাই, তুমি যদি আমাকে একটা প্রোডাক্ট দাও, গ্রে চ্যানেলের হোক বা নন চ্যানেলের হোক, ওটা যদি অরিজিনাল হয় আমার প্রাইসটা একটু কম হইব না? আমরা মোবাইল যেটা কিনি যে হচ্ছে অফিসিয়াল প্রোডাক্টগুলো একটু দাম বেশি হয়, আনঅফিসিয়াল প্রোডাক্টের দাম কম হয়, তো আমরা ভাবি সমস্যা নেই, প্রোডাক্টটা জেনুইন আছে, আমি 3-4 হাজার টাকা কম পাইছি, আমি নেই। তো ভাই আমি জিনিসও নিলাম আনঅফিসিয়ালি, প্রবলেম একটা রিক্সও নিলাম ওয়ারেন্টির ক্ষেত্রে, আমাকে দামও তুমি সমান নিবা, তাহলে ভাই কেমন হলো? এটা একটা সিপিইউ কুলার দেখেন, এটা এখানে তো বোঝা যায় না, বাট এখানে থার্মালটেক লেখা D400P, এটার প্রাইস হচ্ছে আপনার 2800 টাকা ধরা হয়। কিন্তু এটার অ্যাকচুয়ালি প্রোডাক্টটা ছিল হচ্ছে আপনার UX200, যেটা এটার থেকে বেটার। আমি যদি গুগলে হচ্ছে থার্মালটেকে D400P দিই, এমনি কিছু ই কমার্স সাইট থেকে ওই সব সাইটে দেখা যায় কুলারটা আছে, কিন্তু থার্মালটেক অফিসিয়াল ওয়েবসাইটে নাই। এবং এটা হচ্ছে যেটা যেমন UX200, এটা হচ্ছে আপনার অরিজিনালি প্রোডাক্টটা, এটা হচ্ছে আপনার এটার থেকে অনেক বেটার, প্রোডাক্টও বেটার, প্রাইস 2800 টাকা।
তো আপনি আমাকে এই প্রোডাক্টটা দিচ্ছেন, ওয়েল ভালো, তো এটা আপনি আমাকে 2000 টাকা রাখতেন, 2200 টাকা রাখতেন, তাহলে বুঝতাম যে ঠিক আছে এটা 500 টাকা কম পাইছি, এটা আমার 500 টাকা বেশি। ওয়েল তো দামও তো বেশি নিতেছেন, এই সমান সমান প্রোডাক্টের জিনিস দিতেছেন আপনি, এটা কেন দিবেন? আপনাদের বলছেন তার মানে বুঝতেছেন যে শুধু খালি র্যাম না, সিপি কুলারেও, ইভেন আপনি ধরেন চিসিস ফ্যানের কথা বলেন, দেখবেন চিসিস ফ্যানগুলা যদি আপনি না বলেন কোনো ব্র্যান্ড ইন্ডিভিজ, দেখা যাবে যে 150 টাকা দামের চিসিস ফ্যান পানি কালার ওগুলো দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে কিছু জিনিস অতিরঞ্জিত করে হাইলাইট করা, যেমন হচ্ছে NVMe। তো ধরেন অনেকগুলো পিসিবিল হচ্ছে গিগাবাইটের NVMe দিয়ে, তো যখন হচ্ছে মার্কেটে ক্রাইসিস ছিল NVMeগুলো, তখন দেখা গেলো আপনার 3500 টাকা 3200 টাকা NVMeগুলো বিক্রি হয়েছে। তো আপনি তাকে 128 GB NVMe দিচ্ছেন কত? ধরেন আপনার 3000 টাকা। কিন্তু NVMe বলতেছেন, ওই দেখবেন যে ওই NVMe-র রাইট স্পিড হচ্ছে আপনার অ্যাসিডি সমতুল্য, রাইট স্পিড, রিডটা আপনি একটু বেশি পাবেন 1000+, কিন্তু রাইট হচ্ছে আপনার অ্যাসিডির মতো পাবেন। তো আপনি তারে বলতে পারেন যে ভাই আপনি এক কাজ করেন, আপনি 128 GB NVMe-টা না নিয়ে আপনি হচ্ছে 120 GB একটা ভালো একটা SSD নেন, আপনি NVMe স্লটটা খালি থাকলো, পরবর্তীতে আপনি ওই PC-তে একটা যেটা হাই স্পিড NVMe এগুলো আছে, কর্সারের আছে, লাগিয়ে নেন, আপনার জন্য ভালো হবে। কারণ ওই PC-তে আপনি যদি একটা ওই যে এন্টি লেভেল NVMe লাগাই দেন, তার ওই স্লটটা ব্লক হয়ে গেল না, পরবর্তীতে সে ওইটা কী করবে, চাইলে লাগাতে হবে, তখন ওইটা তার আনইউজ থাকবে না। তো এই জিনিসগুলো থাকতে হবে। আবার ধরেন যে WD SSD, আমি মানুষকে বারবার বলি যে WD-তে একটু প্রবলেম আছে। এই যে WD-তে হচ্ছে আমাদের দেশে ধরেন আপনি কত পার্সেন্ট আমি দিব না, তবে ম্যাক্সিমাম যে WD SSD বলেন, M.2 বলেন, যেগুলো হচ্ছে স্মার্ট স্টিকার থাকে না, ওগুলো হচ্ছে আপনার কপি থাকে, ঠিক আছে, 2-1টা পেতে পারেন যে আনঅথরাইজ অরিজিনাল, কিন্তু এটা খুব নগণ্য, খুবই নগণ্য, জঘন্য, ঠিক আছে। তারপরও পাবলিক আসে দেখি যে আপনার WD চায়, আর দোকানদারও তো দেন লাভ বেশি। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা একটু খেয়াল করে শুনবেন। এই যে নন চ্যানেলের ইদারিং কালে হচ্ছে আপনার, এতদিন তো হচ্ছে আপনার র্যাম ট্যাম ছিল, এখন হচ্ছে মাদারবোর্ড গ্রাফিক্স কার্ডও কিন্তু ইউজ শুরু হয়েছে। করোনাতে হচ্ছে আপনার আমাদের কোনো প্রোডাক্ট ছিল না, বেচেন অনেক প্রোডাক্ট পাওয়া গেছে। এখন হচ্ছে বলতে পারেন যে এটা সমস্যাটা কী, সমস্যাটা কিছু না, জিনিসটাকে বুঝেন, তারপর আপনি বিবেচনা করবেন। এখন ধরেন যারা যারা আপনার চাইনিজ লেখা যে মাদারবোর্ডগুলো থাকে, যেমন বিশেষ করে যদি বলি MSI মোটর ম্যাক্স, গিগাবাইটের মাদারবোর্ড, D3H, অনেক মডেল আছে, বিশেষ করে MSI মোটর ম্যাক্সটা খুব একটা পপুলার ছিল। তো যারা যারা এই বোর্ড দিয়ে PC বানাইছেন, তালি দেন, আমি দিতে গেলাম না। দেখেন আপনি যে বোর্ডটা নিয়েছেন এটা কিন্তু অরিজিনাল বোর্ড, এটা কোনো সন্দেহ নেই। এখন কথা হচ্ছে, বা আপনি যে যারা 710 এই কার্ডটাতে PC বানান, তারাও তালি দেন। এখন এই জাতীয় যত চাইনিজ বা যে জটাকের যে কার্ডগুলো আছে চাইনিজগুলো, সবই কিন্তু কী, অরিজিনাল প্রোডাক্ট, এতে কোনো সন্দেহ নেই। প্রবলেমটা কী তাহলে? আচ্ছা ধরেন আমি MSI-এর B450 বোর্ডটা নিছি, মোটরম্যাক্স চাইনিজ লেখা, এটা তো অফিসিয়াল প্রোডাক্ট না। এখন কত হচ্ছে, যারা প্রোডাক্টগুলো এখন বিক্রি করছে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো কন্টিনিউসলি বিজনেস করবে না, এই প্রোডাক্টটা যে 12 মাসের, তা এখন হচ্ছে শর্টেজ আছে তাই আনছে, বিক্রি করতেছে। এখন প্রোডাক্টটা 3 বছর ওয়ারেন্টি না, 2 বছর পরে ধরেন ওয়ারেন্টিতে ক্লেম করলেন, তখন তো সে দেখা যাবে যে বোর্ড তো সে আনে না, তখন আপনি ওয়ারেন্টিটা কীভাবে পাবেন? এখন একটা প্রোডাক্ট যদি চায়নাতে আবার পাঠায়, ওয়ারেন্টি তো অবশ্যই সে পাবে, কিন্তু চায়নাতে আসতে যেতে কতদিন সময় লাগবে? ফার্স্ট টাইম হচ্ছে আপনার চেষ্টা করবে লোকালিভাবে যদি সার্ভিস করে দেওয়া যায় এটা। তারপর আরেকটা প্রবলেম হচ্ছে আমাদের, কিন্তু IT সেক্টরে কিন্তু একটা ওয়ারেন্টির কন্ডিশন থাকে, ফিজিক্যাল ড্যামেজ খুব ডেঞ্জারাস, কার কার কপালে ফিজিক্যাল ড্যামেজ গেছে আল্লাহ জানে, জানেন কমেন্টে। ফিজিক্যাল ড্যামেজ বলতে হচ্ছে CIL-এ প্রবলেম হলে, ভেঙে পুড়ে গেলে ওয়ারেন্টি দেন, এটা স্বাভাবিক ব্যাপার, কিছু কন্ডিশন আছে। কিন্তু যদি একটা অফিসিয়াল প্রোডাক্ট নেন, ছোটোখাটো যদি মাইনার প্রবলেম থাকে, ধরুন আপনি একটা মাদারবোর্ড নিচ্ছেন, মাদারবোর্ডে আপনার সিরিয়ালটা একটা সিরিয়াল একটু কম বোঝা যাচ্ছে, বা কোনো একটা প্রবলেম হয়েছে সিরিয়ালের ক্ষেত্রে, আপনি যদি তারা রিকোয়েস্ট করেন যেখান থেকে নিচ্ছেন, যদি অথরাইজ প্রোডাক্ট হয়, অরিজিনাল প্রোডাক্ট হয়, মানে চ্যানেল প্রোডাক্ট, তখন সেটা তাকে রিকোয়েস্ট করতে পারে, এটা পাওয়ার একটা সম্ভাবনা আছে। তারা যদি আবার তারা ক্লেম করেন, প্রোডাক্টটা তো সে পাবেই, ও চ্যানেল থেকেই পাবে, বা দেখা গেলো একটা পিন আপনার হালকা একটু বাঁকা আছে, খুব সামান্য ছোটোখাটো প্রবলেম আর কি, ওইগুলো আপনি যদি তাকে রিকোয়েস্ট করেন, আপনি ওয়ারেন্টিতে পাওয়ার সম্ভাবনা 90%। কিন্তু যখন একটা আনঅথরাইজড প্রোডাক্ট নেবেন, তখন তো সে ছুতা পাইলেই তো কেউ এটা ওয়ারেন্টি হবে না, আর আপনার কিছু করার থাকবে না, তাই না? এখন আপনি বলতে পারেন যে আমার তোমার মোটর ম্যাক্সই লাগবো, আমি বুঝাতে পারি না ভাই, জিনিসটা অবশ্যই ভালো, কিন্তু আপনি যে মুহূর্তে দেখলেন যে আপনি একটা মোটর ম্যাক্স পাচ্ছেন ওইটা, আপনি ওই মুহূর্তে গেমিং এক্সট্রাতে বিল করতেন, এই দুটার তুলনায় মোটর ম্যাক্স অবশ্যই বেস্ট ফিচার আপনাকে প্রোভাইড করবে, কিন্তু আপনি যদি ইন ফিউচারের কথা বলেন,
যারা হচ্ছে কষ্টের টাকায় পিসি বানান, অনেকে যে ই করে না টাইটেল দেয় না, কষ্টের টাকায় সেরা পিসি, কষ্ট করে নিছে, গরিব মানুষ অ্যান করছে ত্যান করছে, ও করে আরো বেশি জট ঢুকায় দেয়, টাইটেল দেয় মনে করেন যে একদম কলজে ফাইটে যাবো, ওর আরো বেশি জট প্রোডাক্ট দেয়, এটা তো কিছু বুঝে না। আপনি ওই মুহূর্তে তাকে আপনি ধরেন B450 গেমিং গেমিং এক্স বোর্ডে নিতে পারতেন, অথবা আপনি যে ধরেন আপনি যে যারা B450 বর্তমানে তো এখন উড়াধুরা যারা যেই হচ্ছে চাইনিজ প্যাকেটে বোর্ডগুলোতে বানাইছেন, তালি দেন আর বিলটা খুব যত্ন করে রেখে দিন, বিলটা খুব যত্ন করে রেখে দিন। এই যে যে জিনিসগুলো আপনাকে দিল, আপনাকে কি একবারও বলছে যে ভাই এই জিনিসটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট, কিন্তু এটা এই এই কন্ডিশন, এটা বলাটা কিন্তু উচিত, আমার হিসেবে উচিত এরকম হতে পারে, এটা শোনার পরে আপনার ডিসিশন চেঞ্জ হতে পারে, না ভাই তাহলে আপনি একটা কাজ করে আমার অ্যাসেসরি এই বোর্ডটা দিয়ে দেন। হ্যাঁ, বিশেষ করে যে র্যামটা যে দিয়েছেন কর্সের র্যামটা, ভাই এটা 3 বছর ওয়ারেন্টি, এটা হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি। এখন দেখেন সবচেয়ে বড় কথা, এটার যখন লাইফ টাইম ওয়ারেন্টি ছিল রেগুলার প্রাইস 4000 টাকা ছিল, 8 GB 4000 টাকা, 4200 টাকা এরকম ছিল, আরও কম ছিল যখন রেগুলার প্রাইস ছিল, সরি আপনার হচ্ছে কর্সের 8 GB 32 MHz আপনার হচ্ছে 3800 টাকা 3700 টাকা ছিল রেগুলার প্রাইস, কিন্তু বাড়তে 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 করার মধ্যে 4200-4300 পর্যন্ত সেল হয়েছে আপনার হচ্ছে যেগুলো প্রোডাক্ট লাইফ টাইম। যখন আপনি হচ্ছে এই যে এটা আনলেন আপনার 3 বছর ওয়ারেন্টি, এটাও আপনি ওই প্রাইসে সেল করলেন, তো আমার বেনিফিশিয়ারি কি? আমি যদি আমার কথা হচ্ছে যুক্তি, আপনার যদি প্রোডাক্টটা যদি প্রাইসে আমার রিডিউস থাকে তাহলে আমি জানাই নিলে ঠিক আছে ভাই, প্রাইস কম পাইসে নিচ্ছে কোনো সময় ওকে ভাই ভালো, কিন্তু প্রাইসও নেবেন আপনি সমান সমান বরঞ্চ বেশি, আবার জিনিসও দিবেন আপনি উল্টা পাল্টা, তাহলে ভাই কেমনি হইব? তারপর যেটা বলছিলাম, সরলতা বা কম্পিউটার হার্ডওয়্যার সম্বন্ধে তেমন ভালো বুঝে না, তাদেরকে মুরগি বানানো, ভাই মুরগি বানাবেন মানে এটা আর কি কথার কথা, আর কইেন না ভাই আজকে একটা মুরগি বানাইছি, মুরগি বানাইছি বলতে মানে কাস্টমার ঠকাইতে পারলে অনেকে এনজয় করে, একটা মানুষকে ভুংভাঙের কাজে জ্বর জিনিস ধরাতে এনজয় করে যে ভাই আজকে একটা মুরগি বানাইছি, এরকম আছে সমাজে এরকম লোক আছে, মুরগি বানানোর লোকজন আছে। তো সরলতা বলতে যেমন অনেক আছে না যে ভাই আমি তো পিসির সম্বন্ধে অনেক অত ভালো বুঝি না, আপনি আমার একটা একটা ভালো একটা পিসির সাথে দেখেন 30,000 টাকার মধ্যে কি একটা পিসি পাওয়া যায় বা 40,000 টাকার মধ্যে বা যেটাই একটা অ্যামাউন্ট হয় দেয়, তো তখন দেখা গেলো তারা 2200 দিয়ে পিসি দিয়ে দিল বা 2600 দিয়ে পিসি দিয়ে দিল, এখন বলবেন যে ভাই 2200 দিয়ে দিচ্ছে প্রাইস তো কম, কিন্তু কয় টাকা কম, কয় টাকা কম, 1200 টাকা, এর বেশি তো না, 1200-1300 টাকা, বা 2400 জি দিয়ে দিয়েছেন 1500 টাকা সেভ করছেন, কেন তারা ব্যাকডেটে প্রোডাক্টটা দেবেন? যদি খুব সিগনিফিকেন্ট একটা অ্যামাউন্ট আপনি ই পাইতেন যে লেস পাইছেন তখন আপনি দিতে পারতেন, তারা দিয়ে দিল, তারপরে কী করবে আপনার ধরেন ওই যে যারা অনেকে আসে আপনার হচ্ছে কম দামি পিসিগুলা নেয়, এখনও কিছু কিছু লোক আছে, ওইখানে আপনি এই ফ্যানটা দিচ্ছেন, এই ফ্যানটা ওখানে দেখা যাবে যে আপনার ইন্টেলে যে ফ্যানগুলো আছে ডুপ্লিকেট ফ্যান ওগুলো দিবে, তারপর হচ্ছে আপনার এই যে বক্স প্রসেসর যেগুলো আছে এখানেও আপনি দেখা যাবে যে একটা ভিতরে একটা ঢুকায় দেয়। আর কাস্টমারের একটা এবার পয়েন্টের ভিতরে একটা কথা বলি, কিছু কিছু কাস্টমারের ভাবটা এরকম হইতেছে যে চ্যাটটার মধ্যে এইভাবে বসে, মানে অর্ধেক এরকম, মানে ওর হলো দাম, ও দাম কম হলেই দৌড়, দাম যাচাই করে প্রোডাক্ট দেখে না, কোনো ডিটেলস জিজ্ঞাসা করে না, অথবা বলে না যে ভাই আপনি আমাকে ন্যায্য দামে একটা ভালো জিনিস দেন, ন্যায্য দামে একটা ভালো পিসি দেন, ন্যায্য দামে আমাকে একটা সব কোনো জট টট প্রোডাক্ট দিয়ে না, সব চ্যানেলে প্রোডাক্ট দিয়ে ন্যায্য দামে আমাকে একটা পিসি দেন, ভাই কম কত রাখতে পারবেন? মানে ওর ভাবখানে এরকম, আমি যে কিনে জিততেইছি ওর যে বাস দিয়েছে ওর ওই চিন্তা নাই, ওই কিনা 1000 টাকা কমে পিসি কিনে নিয়েছে, আরে ভাই আপনি 40,000 টাকা তো পিসি কিনছেন, 1000 টাকা বেশিতে যদি আপনি ভালো জিনিস দিতেন আপনাকে খুব বেশি ক্ষতি হয়ে যেত, 500 টাকা বেশিতে খুব বেশি ক্ষতি হয়ে যেত। আর এটা বুঝেন না, পিসি যখন কোটেশন করে তখন প্রথমে তো প্রসেসরের দাম থাকে, প্রসেসরের দাম কত ধরেন, একটা প্রসেসরের দাম 13,500 রেগুলার প্রাইস, আপনি দিল 13,000 টাকা ধরা, 500 টাকা প্রসেসরে কম, কিন্তু যে মাদার বোর্ড র্যাম SSD ওগুলোতে যদি দিছে ওগুলো বুঝবেন না, খালি কম হইলেই খালি বৈশা পড়বেন না, এটা আমি কাস্টমারের উদ্দেশ্যে বললাম। অনেক মানুষ আছে খালি কম খুঁজে, কি যে কোনো জিনিস কিনতে যাবো জিন্দিগি ভরে খালি কমই খুঁজবো, খালি যাই গেবো কম নেই কম নেই, কমটাই ওর কাছে ভালো, কখনো এই কথাটা বলে না যে ভাই আমাকে একটা ভালো জিনিস দেন, ন্যায্য দামে একটা ভালো জিনিস দেন, ভাই আমাকে টাকা আমার কাছে ভাই সঠিক মূল্যটা রাখেন কিন্তু একটা ভালো জিনিস দিয়েন আমাকে, ভাই আপনি জটমট জিনিস দিয়েন না, এটা বলে না, এটা বলতে চায় না, কারণ এটা দোকানদারদের মানে ক্লেম করার সুযোগ করে দেয়, দোকানদারও বলে যে ভাই আরে কাস্টমার চাই আয়া সস্তা সস্তা, ভালো জিনিস কাস্টমার খায় না, আর ভালো জিনিস কাস্টমার খায় না, এই তো ওই সুযোগটা করে দেন দরকার কি, এই সুযোগটা করতে দেবেন না। আর সরলতার সুযোগ মতো যে
এইভাবেই কাজে হচ্ছে। আপনি এখনও বলি কিছুটা আইডিয়া নেন ভাই, আর অনেক ভিডিও দেখেন, খালি আমারটাই দেখতে পারকম না, তবে যারা পিসি বিল্ড মানে সম্বন্ধে খুব ভালো জ্ঞান রাখেন না, আমার হচ্ছে পিসি বিলটা দেখে নেবেন। প্রত্যেকটা পিসি বিল্ডে হচ্ছে জাস্ট খালি প্রোডাক্ট নিয়ে 5 মিনিট একটা স্ল্যাড শো করে হ্যান ত্যান ফ্যান এইভাবে বলে দিয়ে নেই, আপনার হচ্ছে প্রত্যেকটা পিসি বিল ইন্ডিভিজুয়াল কথা থাকে, খুব গুরুত্বপূর্ণ। আর চোর বাটপা নিয়ে একটা সিরিজ আছে প্লে লিস্টে, এটা খুব একটা ইউনিকভাবে আমি দিলাম, ওই সিরিজটা একটু দেখবেন, তাহলে একেবারে যেটা বকলম যেটাকে আমরা লোকাল ভাষায় বলি, সেও আপনার অনেকটাই বুঝে যাবেন আমাদের দেশের পিসির বাজার সম্বন্ধে। পিসি বিলগুলো একটু ফলো করেন, তাহলে আপনার সরলতার সুযোগ খুব সহজে নিতে পারবে না। তারপর ছিল চটকদার বিজ্ঞাপন। চটকদার বিজ্ঞাপন বলতে এরকম যে ভিউয়ার্স, আজকে আমরা হচ্ছে 40,000 টাকার মধ্যে উমুক ভাইয়ের তুমুক পিসি বানিয়ে দিলাম, উমুক জায়গা থেকে পাঠালো উমুক আসমানি পিসি গাইবি পিসি বানিয়ে দিলাম, আর ক্যাশিং মানে কী বলুন মাশাল্লাহ, সব ক্যাশিংয়েই পাঙ্খা 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 পাঙ্খা, আর পাবলিকরাও বুঝে পাঙ্খা পাঙ্খাই বুঝে। ক্যাশিংয়ের যে একটা কোয়ালিটি আছে, বিল কোয়ালিটি আছে, ইন্টেরিয়র ডিজাইন আছে, ওগুলো বুঝবে না। সামনে 3 ফ্যান, পিছনে 1 ফ্যান হলেই চলে ভাই, সামনে ফ্যান ভাই, আমি আপনাদের পায়ে ধরি ভাই, কখনোই আপনি একটা পিসি বিলকে কোয়ালিটির ঊর্ধ্বে যেয়ে কখনও লাইটিং খুঁজবেন না। আগে কোয়ালিটি এনশিওর করবেন, দেন হচ্ছে লাইটিং আপনি অবশ্যই নেবেন। আগে কোয়ালিটি পরে লাইটিং, আগে লাইটিং পরে কোয়ালিটি না। কারণ আপনি দেখবেন যেসব কেসিংয়ে RGB থাকে, ব্র্যান্ডের কেসিংগুলা একটু দাম হয়, তো আপনি যদি ওটা অ্যাফোর্ড না করেন, আপাতত পিসিটা ভালো বানান, লাইট ছাড়াই একটা ভালো চিসিস নেন না, আপনার পিসির জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। তো ওই তারা যেটা করে আপনার হচ্ছে দেখবেন ওই কেসিংগুলোকে এভাবে সাজায়, সাজা সুজা যে ওই এক কেসিংয়ে সব জিনিসপত্র ভরে, আপনার হচ্ছে একটা ওর আছে একটা মাদারবোর্ড B450 একটা 1800 দামে কেসিংয়ে দিয়ে দেয়। আর ক্যাশিংয়ে যেমন USB পোর্টগুলো, কিছু ক্যাশিংয়ে দেখা যায় আপনার দামি দামি মেশিন নিছেন USB 3 পোর্টই নেই, এইসব জিনিস তো একটু বুঝতে হবে। বলছে হাইলাইট করে যে কথাবার্তাগুলো বলে ওগুলোকে কখনও কান দেবেন না, আগে আপনার ফোকাস থাকবে যে কম্পোনেন্টগুলো, এটার উপর ফোকাস থাকবে। একটা হার্ড ডিস্ক দিয়ে দেবে, যখন নাকি ওই যে নিজের সুবিধা পড়বো তখন করবো যে আপনি স্মার্টের র্যাম স্টিকার দেখে কষের র্যাম কিনবেন, আবার যখন হচ্ছে একটা হার্ড ডিস্ক দেবো WD 1 TB রিফাবলিশ, তখন বলবো এখানে একটা হার্ড ডিস্ক দিয়েছে WD 1000 GB আপনার এত টাকা দাম, 1 বছর ওয়ারেন্টি, তখন আর বলবো না যে এটা হচ্ছে রিফাবলিশ রিসার্টিসফাইড পুরাতন হার্ড ডিস্ক, এইভাবে আর তখন বলবো না, এভাবে তখন বলবো না। আবার যখন দেখা যাবো যে ওই র্যামের মধ্যে হচ্ছে আপনি স্মার্ট স্টিকার নাই, তখন খালি বলবো যে এখানে হচ্ছে কষের র্যাম দেওয়া হয়েছে, এরকমভাবে বলবো। আবার দেখা যাবে যে এইসব জট প্রোডাক্টগুলো আছে একটু হাইলাইট করা, মানে খুব দ্রুততার সহিত ওগুলাকে সাইট আউট করে দেওয়া হয়। তারপরে ছিল কি ডিসকাউন্ট, এত টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম, 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম, এত অফার দিলাম এত টাকা ডিসকাউন্ট, আচ্ছা ডিসকাউন্টটা কী মানে ছাড় দেয়, ছাড়টা কী ভাই তার মানে পকেট থেকে দেয় আপনার মনে হয়? এখন আমি ধরেন একটা পিসি কোট করলাম কত ভাই, এই পিসির দাম 37,000 টাকা, আপনি তো আমারই মুনুমুক্তুমুক্তুমুক, আপনি যান 35,000 টাকা দিয়ে দিন, আমি যদি প্রাইস বাড়ায় তারা যদি 2000 টাকা কমাই দেয় তাহলে আমার বেনিফিট কী? কোনো বেনিফিট আছে? নাই, একটা তালি। এই জন্য আমি বলি যে পিসি বিল করতে একটা কথা বলবেন যে ডিসকাউন্ট খুঁজবেন না, একটা ন্যায্য মূল্য খুঁজবেন, আর বেস্ট প্রাইস, এই একটা কথা বলি আমি, বেস্ট প্রাইসের কোনো শেষ নেই, এটা মনে রাখবেন। কম্পিউটার ট্রেডে প্রাইসের কোনো শেষ নেই। আপনি একটা HP মনিটর ধরেন, 2F বা এই জাতীয় যে বর্ডারলেস মনিটরগুলো বা FW, রেগুলার প্রাইস ধরেন যখন থাকে যদি 10,800 টাকা 700 টাকা, আপনি ওই মনিটর যদি মাল্টিপ্ল্যান IDV খুঁজেন তাহলে আপনারা 10,500 পেয়ে যাবেন, বাট ওটা কি তাহলে বেস্ট প্রাইস হলো? আরও খুঁজেন আরও কম পেয়ে যেতে পারেন, প্রাইসের কোনো শেষ নেই। তাহলে ভাই আমি কি তাহলে খুঁজবেন না? আপনি খুঁজবেন, আপনি দেখবেন যে অ্যাভারেজ যে রেগুলার প্রাইস আছে ওই প্রাইসে নেবেন। এখন আপনি মনিটার একটা কিনলেন 10,800 টাকা 700 দেখে নিন, ঠিক আছে, এখন আপনি 10,500 দেখে নেন, কতদিন যদি প্রতিষ্ঠানে না থাকে, ওটা তো রেগুলার প্রাইস না, ন্যায্য মূল্য থাকে কিন্তু মার্কেটের, তাই না? আর পিসির ক্ষেত্রে যদি খালি খুঁজেন তাহলে তো ধরেন 5টা প্রোডাক্টের যে কোনো একটা তো আপনার সিস্টেম করবই, এই জন্য খালি বেস্ট কোনো শেষ নেই, বেস্টের কোনো শেষ নেই। আপনি একটা পিসির কোটেশন নেবেন 35,000 টাকা, আর এক দোকানে যায় বলবেন যে ভাই এটা আমি 35,000 টাকা পাইছি, চোখটা বন্ধ করে ঠিক আছে 500 টাকা কম দিন, আর এক দোকানে যাবেন ভাই এটা 34,500 পাইছি, এখন তো আর 500 কমাতে পারবো না, না ভাই উনি তো ভালো প্রাইস করছে, আচ্ছা যান 200 টাকা কম দিন, এরকম। কিন্তু এখন দেখা গেল ওই যে আপনার 35,000 টাকা ছিল তার ওখানে হয়তো বা বিলটা ভালো পাইতেন, বিল বলতে বোঝাচ্ছি ক্যাচিং যে সবগুলো যে ইসেম্বলিং করাটা,
ওখানে হয়তো একটা ভালো ইঞ্জিনিয়ার দিয়ে সিমিং করে দিত, বা ওখানে আপনার সেলস সার্ভিসটা আপনি ভালো পাইতেন, বা তার সাথে একটু কথাটা ভালো পাইতেন, পরামর্শটা ভালো পাইতেন। পরামর্শ পাওয়ারও কিন্তু ভাই একটা ব্যাপার আছে। আমরা ডাক্তারদের কাছে যে কনসালটেন্টের জন্য যাই না, কী করে, খালি ফি দিয়ে দেখ কিছুই পরামর্শ দেয় খালি। তো ওরকমই কম্পিউটারটাও একটা ভাই এখানে টেকনিক্যাল বিষয়, এটা মনে রাখবেন। খালি ফোন প্যানেলে কানেকশন লাগাই দিলেই ভাই কিন্তু হয়ে যায় না, খুব ভালো নলেজ থাকা ওটা প্রয়োজন একটা লোকে সাজেস্ট করার জন্য। এবং আমাদের সেরকম খুব যে খুব বেশি যে তা না, এই জন্য যদি দেখেন যে না আমাকে উনি একটা ভালো পরামর্শ দিছে, মানে ভালো প্রোডাক্ট সাজেস্ট করতেছে, ভালোভাবে বিল করে দিতেছে, হোক না 500 টাকা বেশি, সমস্যা কী, হোক 500 টাকা বেশি হোক, আমি বলবো নেন 500 টাকা বেশি দেয়। 500 টাকা বেশি বলতে তো মানে ওই বেশি না, এটা তো আপনি আরও কমে পাইবেন, সে তো ওভার প্রাইস রাখতেছে না। যদি এরকম হয় যে না সে ন্যায্য মূল্য রাখতেছে, নিন, খালি দাম কম নিয়ে অর্ধেক চেয়ারে বয়ে দৌড়ে এন না। এটা একটা গেল উপহার, আমরা এটা দিয়ে দিলাম, আমরা ওটা দিয়ে দিলাম, আমরা একটা মাউস প্যাড দিয়ে দিলাম, আমরা একটা এটা দিয়ে দিলাম। আসলে এইগুলো হচ্ছে মানুষকে হাইপ তৈরি করা, একটা হাইপ তৈরি করা, মানুষকে আকৃষ্ট করা। একটা জিনিস মনে রাখবেন, উপহার দিক বা যেটাই দিক, ডিসকাউন্ট দিক, সব কিন্তু একটা টোটালি একটা ইন্ডিভিজুয়ালি একটা অ্যামাউন্ট থেকে মাইনাস হয়। এখানে কেউ জনসেবা করার জন্য আসে নাই, কেউ এখানে স্বেচ্ছাসেবক না, সবাই এখানে বিজনেস করতে আসে। তো কাজেই আপনি একটা 70 টাকা 100 টাকা মাউস প্যাডের জন্য লাফায় লাফায় যাইবেন সেটা তো না, এটা কখনো করবেন না। তো ভাই পরিশেষে কী বলা যায়, মানে ব্লগের নামে যেগুলো চলতেছে এটা খুব ডেঞ্জারাস, একটা ডেঞ্জারাস গেম বলতে পারেন, সামনে আরও বাড়বে এই গেমটা। তো আমরা তো এগুলো বন্ধ করতে পারবো না, আমরা যেটা করতে পারি আমরা নিজেরা সচেতন হতে পারি, হ্যাঁ নিজেরা আরও সচেতন হতে পারি ওখান থেকে, মানে সেফ থাকার জন্য। কারণ একটা 5 মিনিটের একটা ভিডিওতে আপনি ধরে দেখাই দিলেন এই প্রোডাক্ট, একটা প্যাকেজ করে দিলাম, আপনিও তো বাহ কী সুন্দর ফ্যান চলতেছে, সামনে 3টা লাইট, পিছনে 1টা লাইট, কত সুন্দর, কিন্তু ক্যাসিংটা চিপা, ভিতরে তারগুলো জঞ্জাল দেখা যায়, পাওয়ার সাপ্লাই উপরে, 4000 টাকা দরকার কি, কর্ষার ক্যাসিং নাই, কুলার মাস্টার নাই, থার্মালটেক নাই, অ্যান্টেক নাই, ভালো ভালো ব্র্যান্ড। আমি সব সময় বলি ক্যাসিং যদি আপনার রেঞ্জ অ্যাভারেজে 2500-2600 হয় তাহলে আপনি অ্যাভারেজ, অনেক ব্র্যান্ড আছে বিশেষ করে এক্সট্রিমটা আছে, আরও কিছু কিছু ব্র্যান্ড আছে এগুলো, কিন্তু যখন আপনি 35-4000 যাবেন কখনোই আপনি একটা আননোন ব্র্যান্ডের দিকে যাবেন না। হয়তো 2টা ফ্যান বেশি পাবেন, কিন্তু ক্যাসিংয়ের ইন্টেরিয়র বা মেটেরিয়ালস আপনি কখনো ভালো পাবেন না, ফ্যান প্রয়োজনের পরে লাগাই নিন। হ্যাঁ আর ওই যে দামি দামি কিসিংগুলো খুপরির মধ্যে কম ঢুকায়েন, একটু বুঝেন, উনি তো আপনাকে ভিডিও করে দেখা দিচ্ছে কত সুন্দর দেখা যেতেছে, কিন্তু জিনিসটা তো ভালো না, একটু বুঝবেন না, এই জিনিসগুলো করবেন না প্লিজ, একটু একটু কেয়ারফুলি ভাবে হন। এটা ফান না, পিসিবির কোনো ফান কোনো জিনিস না, টেকনিক্যালি অনেক বিষয় আছে রে ভাই। আর একটা মানুষ থাকে অমুকের কী পিসি, ওর পিসি আমার ওরকম লাগবে না ভাই, আপনি যে কাজ করবেন আপনার কাজের জন্য একটা আইডিয়াল যে পিসি হয়, বরং তার থেকে একটা স্টেপ আপ একটা কনফিগার নিতে পারেন, যেন আমি 2-4-5 বছর যেন আরও ভালো একটা পারফরমেন্স পাই এই পিসি, এটা করতে পারেন। সবসময় চেষ্টা করবেন যেন বাজেট আপনার যেটাই হোক কনফ্লিক্ট ফ্রি ছাড়া যেন পিসিটা বিল্ড করা যায়, এই দিকে চেষ্টা রাখবেন। এবং কারো প্ররোচনায় পড়বেন না, কারো প্ররোচনায় পড়ে হাইপ নিয়ে কিছু করবেন না, নিজে জিনিসটা ভালোভাবে বুঝে পিসিগুলো বিল্ড করবেন। এবং চেষ্টা করবেন হচ্ছে গুড কোয়ালিটি, মানে কোয়ালিটি বোঝাচ্ছে যে আপনার যে রেঞ্জ ওই রেঞ্জের মধ্যে হচ্ছে একটা ভালো পিসি বিল্ড করা। আর আপনারা দেখছিলেন যে আমি একটা পোস্ট করছিলাম আপনাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজটা আমি এই ভিডিওতে বলতেছি না, তবে একটু জাস্ট টাচ দিয়ে নিই। আপনারা আমাকে অনেকগুলো কোশ্চেন করছিলেন এই পর্যন্ত, অনেক কোশ্চেন, তার মধ্যে সবচেয়ে বেশি কোশ্চেন ছিল হচ্ছে ভাই আপনাকে কোথায় পাওয়া যাব, আপনার সাথে কোথায় কীভাবে যোগাযোগ করতে পারি, আপনি কোথায় বসেন, কী আশয় বিষয়, মানে আমার সম্বন্ধে এই কোশ্চেনও সবচেয়ে বেশি করছিলেন। তো এই কোশ্চেনগুলো অ্যান্সার ওই ভিডিওতে দেবো। আর একটা কথা বলি, আমি তো ভাই খুব খুব ক্ষুদ্র একজন মানুষ, অত কিছু করতে পারবো না, তবে পিসি বিল্ডের ক্ষেত্রে কাস্টম পিসি বিল্ড, ডেডিকেটেডলি ডেস্কটপ, এনি কাইন্ড অফ ডেস্কটপ, সামনে কিছু হইব আমি বললাম, দেখি যে স্রোতের বিপরীতে যে কাজ করতে পারি কি না। স্রোতের বিপরীতে বুঝতেছেন ট্রেডিশনালি যেরকম চলে, এই যে 710 দিয়ে দেবো, তাও 3600 সাথে, তাও আবার নন চ্যানেল, তাও আবার বুমবাং বুঝায়া, সব দিয়ে দেবো স্রোত, এটা তো এইভাবে স্রোত চলে, এটার বিপরীতে যে কিছু করতে পারে কি না, ইনশাল্লাহ সাপোর্ট দেবেন, দোয়া রাখবেন, ইনশাল্লাহ পারবো, ইচ্ছা আছে, আর উপরওয়ালা যদি সহায় আপনাদের সাপোর্ট থাকলে পারবো। আর ওই ভিডিওটা হচ্ছে আপনি এক দু দিন পরে পেয়ে যাবেন, এবং ওই ভিডিওটা পাবলিশ হওয়ার পরে হচ্ছে ইনশাল্লাহ বলতে পারেন ফুল ফোর্সে নতুনভাবে কিছু শুরু করব। আজকে আমরা দেখেন দেবিতে নিচ্ছি,
আল্লাহ হাফিজ।